হাই ভিওস আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটি নতুন আপডেট ম্যাস নিয়ে চলে আসলেন সেই আপডেট ম্যাস হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির সময় বারোলো বলতে গেলে যারা একাদশ শ্রেণীর কলেজে ভর্তি হবেন সেই কলেজে ভর্তির সময় দেওয়া ছিল তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত সেই সময়টিকে আরও দু দিন বৃদ্ধি করা হয়েছে আমরা সম্পূর্ণ নিউজটি আলোচনা করবো এবং আরও গুরুত্বপূর্ণ কিছু এখানে কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর ভর্তির সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে তেরো চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হলেও সে সময়ে বাড়িয়ে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে আর একাদশে ভর্তি হতে আপাতত হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র লাগবে না আপনারা জানেন যে অন্য কলেজ থেকে আরেকজনের কলেজে ভর্তি হতে গেলে প্রশংসাপত্র বা হচ্ছে ট্রান্সপোর্ট সার্টিফিকেট লাগে সেটা কিন্তু আর আপনাদের লাগবে না করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেও সুবিধা মতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা বলতে করোনার পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আপনারা এই কাগজপত্রগুলো পরবর্তীতে জমা দিবেন মঙ্গলবার আটই সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তি জারি করেছেন আত্মশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি কমুয়া কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়ারুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড উনিশ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাকাডেমিক প্রশংসাপত্র সহ কোনো প্রকার প্রমাণপত্র জমা নেওয়ার প্রয়োজন নেই আপনারা আবারও আপনাদেরকে উচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের কোনো হচ্ছে সহ প্রশংসাপত্র বা ট্রান্সফার সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের কোনো কলেজ থেকে ভর্তি হওয়ার সময় লাগবে না এগুলো আপনারা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে জমা দিতে পারবেন একই করণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা সময়সীমা হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হলো এবং আরেকটি বিষয় এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে কোভিড উনিশ মহামারীর উন্নতি হলে সুবিধামতো সময়ে সপ্তাহিত একাডেমিক ট্রান্সফার প্রশংসাপত্র প্রয়োজনীয় কাজপত্রে জমা নিতে বলা হয়েছে তবে কোটা পাওয়া যে শিক্ষার্থীগুলো আছে যারা কোটায় ভর্তি হবে তাদেরকে অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত সনদপত্র প্রমাণস্বরূপ দাখিল করতে হবে ভর্তির জন্য এটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো আশা করি এই নিউজটির মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের জানাই দিতে পারলাম সেটা হচ্ছে যে ভর্তি যে আপনারা যে ভর্তি হবেন সেই সময়টা এবং ভর্তি হওয়ার জন্য আপনার যে ট্রান্সফার সার্টিফিকেট এবং প্রশংসাপত্রগুলো লাগে এটা কিন্তু এখন আর লাগতেছে না পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা এটা দিয়ে কলেজে অবশ্যই জমা দিতে হবে আপনাদেরকে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু তথ্য দিতে পড়েছি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূলবল মতামত থাকলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বলিঙ্কটি বাজিয়ে দিতে পারেন যাতে এই ধরনের আপডেট জবসারগুলো ইন্ট্রিভিশনমূলক যে তথ্যগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশানও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ